গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত উইকেন্ড শেষ সোমবার সকাল অফিস যাচ্ছি মানে যে সোমবার সকালে এরকম হয় যে মানে ঘুম থেকে আর উঠতে ইচ্ছে করে না মানে সবার সাথেই এটা হয় মানডে ফ্লুজ যেটাকে বলে মানে জাস্ট আজকে পারছিলাম না হলাম ওয়ার্ক ফ্রম হোম করি তারপর মাথার মধ্যে আসতে থাকলো কি কি কাজ রয়েছে কি কি না রয়েছে বাড়িতে থাকা আবার মানে অসুবিধা হয়ে যাবে বাড়িতে থাকলে তো ভাবলাম না বেরিয়েই পড়ি বাট একবার হ্যাঁ একবার উঠে পড়তে পারলে আর কোনো অসুবিধা হয় না যাই হোক এখন বাজে হচ্ছে নটা বাড়ি থেকে বেরিয়েছি মিনিট পনেরো যাচ্ছি অফিসে আর তোমরা দেখতে থাকো বেঙ্গল ইউজ ইন ব্যাঙ্গালোর বাড়িতে যা যা হচ্ছে প্রিয়াঙ্কা তোমাদের দেখো গুড মর্নিং everyone, welcome to another vlog অফ Bengalis in Bangalore. সকাল অনেকক্ষণ আগে হয়ে গেছে আমাদের বাট একটু ওখানি দেরি করে শুরু করছি দেরি করে এখন কটা বাজে বারোটা বারোটা বাজে আর আমি এখন একটু সময় পেয়েছি আমি ঘরটা পরিষ্কার করব লিটারালি আমি সোফা টোফা একটু সরিয়ে পরিষ্কার করছি আপাতত ঝাঁটটা দিয়ে নিই তারপর আবার কাজ শেষ করে তোমার মোছা এখন আগে কাজ সারি তাড়াতাড়ি এখানে আপডেটটা দিই এই যে আমাদের সকাল যা জিনিস আছে সব ফেলে দিচ্ছে ওপর থেকে দিয়ে কী বলছে পড়ে গেলে বর্ফি বর্ফি কি বলছে কি বলছে বর্ফি তাই তো বলে গুড মর্নিং সবাইকে বলে দাও একটু গুড মর্নিং একটু হাই করে দাও করবে না লজ্জা পাচ্ছ লজ্জা পাচ্ছো লজ্জা খেলছে বোতল টোতল নিয়ে খেলছি রান্না করছে অ্যাকচুয়ালি মানে রান্না শুরু করে দিয়েছি দুপুরে আমি ফাটাফাট পরিষ্কার করি লাল একের বোঝকে কোথায় রেখেছি দেখাই একটা এখানে বসে আছে না তুলে দিলে কোনো কাজ করতে দেবে না আমাকে একটা এখানে শুয়ে আছে বারণ টারুন নিয়ে ঝাঁট দিলে না লায়লা প্রচন্ড লাফায় ওভাবে ওটা খেলা হচ্ছে ওইটাকে ধরতে যাবে ওটাকে কামড়াতে যাবে এইসব করবে ওই জন্য দুটাকে ওপরে তুলে দিয়েছি সিঁড়িতে আপাতত নিচটা করি তারপরে আবার সিঁড়িটা করবো হো সব হয়ে গেছে মোটামুটি পুরো ডাস্টিং করে ফেললাম সময় যখন আছে ভাবলাম করেই নি যত ধুলো এর ভেতরে ভরে ফেলেছি প্রচুর লোম প্রচুর ধুলো এবার তোদেরকে নামাবো দাঁড়া দু মিনিট দে হয়ে গেছে সব কিছু এই যে এটাকে স্নান করে রেডি করে দিয়েছি হ্যাঁ জুতো টুতো পরে রেডি কি গো কি গো ঘুরছে ঘুরছে চলো এদিকে চলো দিদি পুজো করছো চলো চলো তালু সাকাল আমার সাকাল মোগাম্বো মোগাম্বো দুষ্টু এক নম্বরে দুষ্টু হয়েছে অম আহা হা কি হয়েছে স্নান হয়ে গেছে সব হয়ে গেছে চলো 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 ওই দিকে চলো মামা হ্যাঁ চলো 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 মামা হ্যাঁ মামা 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 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো এবার চলো অনেক হয়েছে চান করে খুব মজা ওই জন্য আদর করে দিচ্ছে আমাকে চলো 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 ওইদিকে চলো 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 আসতে বাইরে যাবে না এই যে বরফি রান্না করে লাইলাকে খাওয়াচ্ছে খাইয়ে দে ও বাবা আর একজন কুশন টেনে নিয়ে তার উপরে শুয়েছে এত বালিশ ভালোবাসে না এত বালিশ ভালোবাসে একটা ছবি শেয়ার করব আজকে এই ভ্লগের সাথে বোঝোর শোয়ার কিছু পোজ খাটের ওপরে কিভাবে শোয়ো যত বালি সেই বালিশের মাঝখানে হ্যাঁ বরফির খাওয়া হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে বেলা মানে দুপুর লাঞ্চ টাইম আজকে হচ্ছে প্রচুর বৃষ্টি মানে সকাল থেকে বেশ মানে ঝরঝর ঝরঝর করে ঝরছে আকাশ এই যে যেহেতু আমি এসে ওকে এসে দাঁড়াতে হবে হ্যাঁ

সুন্দর করে একদম পরিষ্কার হয়ে গেছে সুন্দরী হয়ে গেছে আজকে নোক টোক কাটিয়ে পয়ের যত লোম ছিল সব ট্রিম কালকে হয়েছে হুম ঠিক আছে এবার নামো এবার নামো নিচে ভাই আছে নিচে ভাই আছে দেখে হ্যাঁ হ্যাঁ দেখে এই তুই দাঁড়া একটা জায়গায় বসে তো তাকে খাইয়েছিস আমি ডিজিআইটা দিয়ে তুলছি ওটা দে থ্যাংক ইউ মা থ্যাংক ইউ চলো বোঝাদাকে খাইয়েছো তুমি বোঝাদা বাটিটা দিয়ে নিয়ে এসো বোঝাদাকে দাও ওটা কিন্তু পেন ওটা নয় বাটি বাটি হ্যাঁ আস্তে করে কি রান্না করেছো বোঝদাকে খাও কি রান্না করেছো বোঝদাকে খাওয়াই দেখ বোঝা দাদা ল্যাজ যেই বলেছি বোঝদাকে খাওয়াই খাইয়ে দে বোঝা বরফি ও বরফি বোঝা দাও একটু লালা দিদিকে দিলে দাদাকে দাও হ্যাঁ আমি দেব দাদাকে এই দেখ যেই বলেছি আমি দেব দাদাকে এটা তো অবস্থা অবস্থা কথা বসো আগে বসো আগে বসো সেট ডাউন সেট ডাউন বাবা সেট ডাউন সেট ডাউন বসো তুমি কিন্তু কথা শুনছো না আমার বোঝো সেট ডাউন বলেছি আমি হ্যাঁ গুড বয় হাই ফাইভ এই বাবা ডেরি বাবা ডেরি বাবা ডেরি আচ্ছা ঠিক আছে ঠিক আছে শোনা আমার বসো বসে থাকো চুপটি করে বসে থাকো ভেরি গুড বয় হ্যাঁ একবার 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 স্মাইল করে দাও বোঝো ওই দেখ একবার স্মাইল করো তাড়াতাড়ি একবার স্মাইল করো স্মাইল করো ওই দেখ তোকে শুতে বলছে বালিশে ভাই বলছে বালিশে শুতে শো শো ওই দেখ শো শো হয়ে দেখ ভাই বলছে শো 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 হ্যাঁ শো শো সুখ সুখ ওকে শুতে দাও হ্যাঁ মা এই তো শুয়েছো এই দেখ এই দেখ তুই বলেছিস শো শুয়ে পড়েছে তোর টাকটা চেটেও দিল বলফি তোর মাথাটা চেটে দিল তো খালো তোর হচ্ছে না তো শেষ হচ্ছে না রে তো শেষ হচ্ছে না শেষ হচ্ছে না তোর কানের পাশে জটা কেটেছি একদম ভালো করে সুন্দর করে কালকে আমি ওকে ট্রিম করেছি চল ওই ওই আজটা দেখাচ্ছ কি সুন্দর দিকে একদম নয় এখানে মা মাছের ডিমের বড়া ভেজেছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু মধ্যে একটা ওয়ান অফ দ্য ডিশ আ ছেছে বন্ধ শুক্তো ও এটা আছে বাহ এটা আমি স্কুলে খুব খেয়ে যেতাম মা বানিয়ে দিত আলু ভাজা আলু পیاز তার সাথে চিলি মাছ ভেজে দিত আর হচ্ছে ডাল বেশ গরম গরম চলো খেতে বসি আর মা অলরেডি এখানে রাত্রে রান্নাও শুরু না শেষ প্রায় শেষ এখানে তরকারি হয়ে গেছে আলু কচু টমেটো সব কিছু দিয়ে তার সাথে চিংড়ি মাছটা ওর মধ্যে চলে যাবে কালকে আমার একটু বেরোনোর আছে কালকে আমাকে একটু বেরোতে হবে আর কি মানে অফিসের কাজের জন্যই কালকে আমাকে একটু বেরোতে হবে অনেক দিন বাড়ি থেকে কাজ করেছি কালকের দিনটা যাই আবার কিছুদিন ওয়ার্ক ফ্রম হোম করবো কালকের লাইফটা যদি দেখে থাকো তাহলে জানবে যে আমি অলরেডি ট্রানজিশন পিরিয়ডে আছি আমি নোটিস পিরিয়ডে আছি সেটা এখনও কিছুদিন বাকি আছে সেটা হয়ে গেলেই হয়ে যাবে আর নতুন অপরচুনিটিস জন্য হ্যাঁ ডেফিনেটলি নতুন অপরচুনিটিস তো খুঁজছি কিছু আছে হাতে দেখা যাক এখনো পর্যন্ত ডিসাইড করিনি বাট খুব শিগগিরই ডিসাইড করব ডিসাইড করে তারপর তোমরা জানতে পারবে কোথায় জয়েন করছে হয়তো সেটা বলতে পারবো না বাট কোথা থেকে কোথায় কোথা থেকে যাচ্ছি সেটা জানাতে পারবো অনেকে জানো যারা জানো না তাদের জন্য তারা জানতে পারবে আর কি এখন বাজে পাঁচটা চল্লিশ আমি জাস্ট বাড়ি ঢুকলাম বাড়ি ঢুকে জামা কাপড় চেঞ্জ করলাম একটু কাজকর্ম আছে অফিসের প্লাস ভিডিও এডিটও করতে হবে ওদিকে মনে হয় মা ঘুগনি টুগনি সেদ্ধ করছে কালকে শুনছিলাম মটর ফটর হবে আর বরফি ঘুমাচ্ছে মাথায় সারাদিন অনেক যাই হোক চলো আমি এখন একটু কাজকর্মগুলো সারি তারপর তোমার সাথে কথা হচ্ছে আর একজন অলরেডি এসে গেছে আদর খেতে এখানে এসে সেট হয়ে গেছে কুশার নিয়ে শুয়ে আছে সন্ধেবেলা মা চা বানাচ্ছে আর সাথে এখানে ভাজছে কি দেখেন চেনা চেনা লাগবে এই ভাজাটাকে এই যে ডালের পকোড়া কলকাতার রাস্তায় অলিতে গলিতে হাটের মোড়ে দেখাই তোমাদের আগে বরফি কেন কাঁদছে এইটার জন্য কাঁদছো তুমি

চাটনিটা এখন কি এখন কিসে দেয় না দেয় জানি না এখন আগে যখন দিত ওটা ছোট্ট কাগজে দিত আর পকোড়া শেষ হতে হতে কাগজটা ফুটো হয়ে চাটনিটা হাতেই থাকতো মোটামুটি আমি লাস্ট কলকাতায় গেলাম না আমরা আমি তখন খেয়েছিলাম ভিডিওতে দেখিয়েছি কিনা জানি না কলকাতার ব্লগে গেলে দেখতে হবে আর একটা হচ্ছে শুধু এটা কেন অনেক কিছু দেয় যেমন ধরো পেপসিগুলো যখন যেতই অরেঞ্জ কালারের তারপর মানে গোলা বরফি যেটা তোমার প্যাকেটে বিক্রি হতো লম্বা করে যেগুলো বলতাম আমরা হ্যাঁ তো এইগুলো যখন যাবে বলতো এইগুলো বাজে জল দিয়ে করা নরম তোমার জল দিয়ে বানানো এইসব বলতো না আমি যেটা বলতাম সেটা হচ্ছে আমরা এটাকে যখন অফিসে কাজ করতাম তখন সবাই বলতো যেটা ডিজেল বাজার মানে তেলটা হ্যাঁ তেলটা মানে এতটাই বাজে থাক থাকে তাই সেটাকে মানে ডিজেলের পর্যায়ে নামিয়ে দেওয়া হতো এসে গেছে আমাদের ডিজেল বাজার দেখাই তোমাদের এই যে মা আবার তার সাথে চাটনি বানিয়ে দেয় একটা দারুণ ব্যাপার হম আমি শুরু করি এই ব্যাকগ্রাউন্ড চাটনির এটা এরকমই হয়েছে এটা একটু হলুদ হলুদ হতো এটা একটু সবুজ সবুজ হতো এটা কাগজে দিতে পারতো চাটনিটা সেই এতটা চাটনি হুম এই বৌনি করি একটু হুম আর এখানে না দেখে আমার চাটনি উঠছে না এক কামড়েই একদম ব্যাঙ্গালোর থেকে হাজিরা মরে গিয়ে পড়েছি সেই টেস্ট না আমি বিবেকানন্দ রোডে গিয়ে মেট্রো করে চলে এসে দারুণ টেস্ট আর মা লঙ্কা ভঙ্গা দিয়ে বেশ স্পাইসি বানিয়েছে আমি সেই ফুড ব্লগারদের মতো হয়ে গেছি খাবার পেয়ে আগে খুলে ভেঙে ছড়িয়ে আগে দেখবে ভেতরে কি আছে তারপরে খাবে চাটনিটা ভালো হ্যাঁ আমি ওপরে গেছিলাম ওপরে ঘর থেকে এই কয়েকটাও জিনিস বার করলাম বেডে ছিল বক্সে ছিল কয়েকটা হালকা জ্যাকেট ফ্যাকেট কেননা এই রাত্রেবেলা বেরোতে গেলে বা একদম সকালে বাইরে বাইরে গেলে কিছু একটা হালকা গায়ে দিলে ভালো লাগে মানে কমফোর্টেবল লাগে এই যা কয়েকটা বার করে রাখলাম একটু বেরোচ্ছি পাড়ায় কয়েক টুকটাক জিনিস নেওয়া আছে

এরা নেমে পড়েছে গাড়িতে বসতে চাইছে না চলো আমার ওই মুদির দোকানে একটু যাওয়া হ্যালো 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 চলো আমার মুদির দোকানে কয়েকটা টুকটাক জিনিস নেওয়ার আছে বিমার থেকে তো মাস কাবারই তোলা হয় বাট মাস শেষ হতে হতে অনেক জিনিসও শেষ হয়ে যায় সেগুলোর জন্য পাড়ার মুদির দোকান জিতের দোকান

ওইগুলো নেবে ও ভাবছে ওগুলো না চলো আমাদের কেনাকাটা ডান একটু ঘুরে বাড়ি ফিরবে নাকি দেখো দেখি এগুলো আপাতত এখানে রেখে দিই খুব ঠান্ডা বাইরে এটা অসাধারণ জিনিস তোমাদের দেখাচ্ছি স্কুটারটা বাইকটা কোথায় রেখেছে দেখো এদের দাঁড়িয়ে একটা পুরস্কার দেওয়া হয়েছে এক্ষুনি আর ছোট করে একটা চক্কর কাটছি চক্কর কেটে ঢুকে যাবো বেশি দূর যাবো না

দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা